দীর্ঘ প্রায় দশ বছরেরও বেশি সময় ধরে বেহাল রাস্তা মেরামত না করায় বৃহস্পতিবার রাতে নন্দীগ্রাম স্টাইলে কেটে গ্রামের বাসিন্দারা। জানিয়েছেন। দীর্ঘকাল ধরে প্রশাসনের কাছে দরবার করেও মেলেনি কোনো ফল খণ্ড ঘোষের বিধায়ক নবীন চন্দ্র দফায় দফায় জানানো হয়েছে তাকে রাস্তায় নিয়ে এসে বেহাল রাস্তা দেখানো হয়েছে কিন্তু অজানা কারণে তিনিও কোনো উচ্চবাচ্য করে করছেন না এদিকে বেহাল রাস্তার জন্য কার্যত প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনার শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও গ্রামবাসীরা জানিয়েছেন অবৈধভাবে অতিরিক্ত বালি বোঝাই লরির জন্য এই রাস্তা আর রাস্তা নেই অথচ এক সময় প্রধানমন্ত্রী সড়ক যোজনা খাতে এই দামোদরে বাঁধ বরাবর পোলেমপুর থেকে নবগ্রাম প্রায় বাইশ কিমি রাস্তাকে পিচ রাস্তা করা হয় নয় নয় করেও দশ থেকে পনেরোটি গ্রামের মানুষ এই রাস্তা ব্যবহার করেন গড়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন রয়েছে দশ থেকে বারোটি স্কুল অঙ্গনওয়াড়ি কেন্দ্র গ্রামবাসীরাও জানিয়েছেন প্রতিদিন অতিরিক্ত বালি বোঝাই করে গাড়ি যাতায়াত করছে এই রাস্তা দিয়েই কিভাবে চলছে দিনের পর দিন অবৈধ বালি খাদান তা নিয়ে প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা গ্রামবাসীরা জানিয়েছেন তাই বাধ্য হয়ে তারা রাস্তা কেটেছেন তারা জানিয়েছেন প্রশাসনের মিথ্যে প্রতিশ্রুতি পেতে পেতে তারা ক্লান্ত হয়ে পড়েছেন প্রতিদিনই বাড়ি থেকে কেউ বের হলে সুস্থভাবে তিনি বের হবেন কিনা কেউই বলতে পারেন না ছোট ছোট ছেলেমেয়েরা হাতে প্রাণ নিয়ে রাস্তায় বের হচ্ছে